সিরিয়া ইরানের দূতাবাস ভবনে ইসরায়েলি হামলার পর থেকেই বেড়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। হামলা পাল্টা হামলার হুমকি ধামকি দিয়ে আসছে তেহরান ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সম্ভাব্য হামলা থেকে রক্ষায় ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ ইরান যখন দিয়ে যাচ্ছে প্রতিশোধের হুঁশিয়ারি, তখন দেশটিকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। ইরানকে থামাতে এবার চীন, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ফোন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত 24 ঘন্টায় তুরস্ক, চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু এই সংঘর্ষ আর বাড়ানো উচিত হবে না। ইরানকে এই স্পষ্ট বার্তা পাঠাতে আমরা বিদেশিদের সাথে যোগাযোগ করছি। ইসরায়েল ও ইসরায়েলি জনগণকে ইরান যে ক্রমাগত হুমকি দিয়ে আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কুরিলা। বৈঠক করবেন IDF এর শীর্ষ কর্তাদের সাথে। সেন্টকমের প্রধান জেনারেল কুরিলা মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন। IDF এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র যখন খুঁজছে কূটনৈতিক পথ, তখন ইরানকে পাল্টা হুমকি দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা এখন চ্যালেঞ্জিং সময় পার করছি। গাজায় আমাদের সেনারা যুদ্ধ করছে, কিন্তু অন্য দেশ থেকে হুমকি আসছে। আমরা একটি সাধারণ নীতি প্রতিষ্ঠা করেছি, আর তা হলো আমাদের আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করব। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশ জার্মানি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।